ভিডিওর ডেসক্রিপশন আৰু এণ্ড স্ক্ৰীণত এইটো অধ্যায়ৰ প্লেলিষ্ট লিংক দি থৈছোঁ। প্লেলিষ্টত ভিডিঅ'বোৰ একাধিক্ৰমে সজ্জিত কৰি থৈছোঁ, তোমালোকে প্লেলিষ্টত গৈ ভিডিঅ'বোৰ একাধিক্ৰমে চাই যাব পাৰিবা। এতিয়া আমি আলোচনা কৰিবলৈ আগবাঢ়িছোঁ ক্লাছ টেন মেথমেটিক্সৰ চেপ্টাৰ 8 ট্ৰাইগনমেট্ৰি এক্সাৰচাইজ 8.4ৰ কুৱেশ্যন নম্বৰ 5। তলৰ অভেদকেইটা প্ৰমাণ কৰা, যদিহে ইয়াত কোনবিলাক সূক্ষ্ম কোণ আৰু যাৰ বাবে অভেদকেইটা সংজ্ঞাবদ্ধ হয়, কোনকেইটা সূক্ষ্ম কোণ সাপেক্ষে এই অভেদকেইটা আমি প্ৰমাণ কৰিব লাগে আৰু সংজ্ঞাবদ্ধ হয়। এতিয়া আমি এইটো সমাধান কৰিবলৈ হ'লে প্ৰথমতে আমি বাওঁপক্ষটো লৈ লওঁ, লেফ্ট হেণ্ড ছাইড। এতিয়া লেফ্ট হেণ্ড ছাইডটোত কি আছে? কোসেক থিটা মাইনাছ কট থিটা হোল স্কোয়াৰ। এতিয়া ইয়াত আছে কস, উপক্ষত আমি কস নিব লাগিব, কস বনাব লাগিব। গতিকে এইটো আমি কটটো নাইকিয়া কৰিব লাগিব। কটটো নাইকিয়া কৰাৰ লগতে ইয়াতো আমি কচেক ইজ ইকুৱেল টু 1/sin θ আমি পাতিব পাৰোঁ। মাইনাছ কট হৈছে কি? কস থিটা বাই ছাইন থিটা। এইটো কি আছে? হোল স্কোয়াৰ। হোল স্কোয়াৰ দি যদি আছে, আমি এইটো কি কৰি দিব পাৰোঁ? লহাগু লৈ দিওঁ ছাইন থিটা। আমি এইটো কি পালোঁ? ইয়াত আমাৰ দুটা সূত্ৰ প্ৰয়োগ হৈছে, এটা হৈছে কি ছাইন থিটা ইনটু কোসেক থিটা ইজ ইকুৱেল টু 1, আনটো হৈছে কি কট থিটা ইজ ইকুৱেল টু কস থিটা বাই ছাইন থিটা। এতিয়া আমাৰ এইটো ছাইন লহাগু লৈলোঁ, ওপৰত কিব 1 - কস থিটা। এতিয়া স্কুৱেৰ আছে, যদি এইটো ছাইন স্কুৱেৰ, এইটো 1 - কস থিটা হোল স্কুৱেৰ হ'ব। হোল স্কুৱেৰ হ'লে এতিয়াও 1 - কস থিটা হোল স্কুৱেৰ ডিভাইডেড বাই 1 - কস স্কুৱেৰ থিটা। এইটো আমি ক'ৰ পৰা পালোঁ? চোৱা, ছাইন স্কুৱেৰ থিটা এইটো অভেদৰ পৰা পালোঁ, প্লাছ কস স্কুৱেৰ থিটা ইজ ইকুৱেল টু 1। গতিকে ছাইন স্কুৱেৰ থিটা ইজ ইকুৱেল টু কি হ'ব? 1 - কস স্কুৱেৰ থিটা। এতিয়া এইখিনি নি আমি ইয়াত সমাধান কৰিছোঁ, তোমালোকে তলাতল কৰি যাবা। এতিয়া এইটো আমি ওপৰত কি কৰিব পাৰোঁ? 1 - কস থিটা হল ইনটু 1 - কস থিটা, এইটো পাওঁ। তলত 1² এ স্কুৱেৰ মাইনাছ বি স্কুৱেৰ হ'লে কি হ'ব? এ মাইনাছ বি। 1 - কস থিটা হল ইনটু এ প্লাছ বি, 1 - কস থিটা। এতিয়া এইটো এইটো কেঞ্চেল হৈ গ'ল, ওপৰত কি ৰৈ গ'ল? 1 - কস থিটা, তলত 1 - কস থিটা, 1 - কস থিটা ডিভাইডেড বাই 1 - কস থিটা। সমান আমি কি পালোঁ? সুপক্ষ পাই গ'লোঁ নে নাই? আমাৰ সুপক্ষত যিটো আছে আমি এইটো উলিয়াব পাৰিলোঁ। গতিকে আমাৰ কি হৈ গ'ল? প্ৰমাণ কৰা হ'ল বা প্ৰমাণিত হ'ল। এইবোৰ সমস্যা আমি অতি সহজতে এনেদৰে সমাধান কৰিব পাৰোঁ। তোমালোকে প্ৰেক্টিছ কৰোঁতে এইখিনি লিখি যাবা, পিছত নিলিখিলেও হ'ব, কিন্তু প্ৰেক্টিছ কৰোঁতে এইখিনি যদি মনত নাথাকে তেতিয়াহ'লে পৰীক্ষাত গৈ তোমালোকে সমস্যা হ'ব। গতিকে এইখিনি কামো তোমালোকে লগতে কৰি যাবা। এতিয়া আমাৰ সন্মুখত আছে ক্লাছ টেন মেথমেটিক্স চেপ্টাৰ 8ৰ ট্ৰাইগনমেট্ৰি পাঠৰ এক্সাৰচাইজ 8.4ৰ কুৱেশ্যন নম 5-5ৰ 2 নম্বৰ প্ৰশ্নটো। এইটো কছ এ বাই 1 + ছাইন এ প্লাছ 1 + ছাইন এ বাই কছ এ ইজ ইকুৱেল টু 2 sec এ আমি দেখুৱাব লাগে। এইটো আমি আগৰটোৰ নিচিনাই বা পক্ষটো লৈ ল'ম, লেফ্ট হেণ্ড ছাইড। বা পক্ষটো কি আছে? কস এ ডিভাইডেড বাই 1 + ছাইন এ প্লাছ 1 + ছাইন এ হোল ডিভাইডেড বাই কস এ। এতিয়া ইয়াৰ পৰা আমি চেক উলিয়াব লাগিব, মানে ছাইন নাইকিয়া কৰিব লাগিব, কষ্টক আমি চেকলৈ নিব পাৰোঁ। কেনেকৈ আমি নাইকিয়া কৰিব পাৰোঁ চোৱা? এতিয়া আমি এইটো কি কৰি দিম? লহাগু লৈ দিম, 1 + ছাইন এ হল ইনটু কস এ
তেতিয়া হলে আমাৰ এটো কি 1 প্লাস সাইন ক্যানসেল cos a ইনটু cos a কি হবো cos স্কয়ার a এটো cos a cos a ক্যানসেল 1 প্লাস সাইন হল ইনটু 1 প্লাস সাইন 1 প্লাস সাইন a হোল স্কয়ার আমি এটো পাম এতে আমি ইয়াত উপরটো সূত্রত ভাঙি দিলে cos স্কয়ার a প্লাস এটু সাইন স্কয়ার এ প্লাস 1 স্কয়ার সাইন স্কয়ার এ প্লাস 1 স্কয়ার মানে 1 প্লাস 2 ইনটু সাইন এ আমার এটু হই যাব উপরত তলত আমি একে ধরে রাখি তো 1 প্লাস সাইন এ হোল ইনটু cos এ এতে এইখিনির মান কি হয় cos স্কয়ার এ সাইন স্কয়ার এ 1 হয়ে যায় তার পিছত a2 প্লাস 1 কি হব 2 সাইন এ ডিভাইডেড বাই 1 প্লাস সাইন এ হোল ইনটু cos এতে আমি ইয়াত 1 টু কি পাতিব পারিলু cos স্কয়ার এ প্লাস সাইন cos স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা is equal to me 1 পাইছিলো গতিকে এই দুটা আঠাইত আমি 1 পাতি দিলো তার পিছত এখিনি পর আমি ইয়াতনি সমাধান করি আছো এটু সোয়া এতে কি হই গেল উপর 2 প্লাস 2 সাইন a ডিভাইডেড বাই কি আছে 1 প্লাস সাইন a হোল ইনটু cos a is equal to 2 কমন ললে 1 প্লাস সাইন এ থাকিব উপরত তলত থাকিব 1 প্লাস সাইন এ হোল ইনটু cos এ তোমালোকে এটু লাইনৰ পৰা এটু নাপাতা কৈ সিধা এটু পাতিলো হৈ যাব এটু এটু ক্যানসেল কি আছে 2 বাই 2 ইনটু 1 বাই cos এ তো 1 বাই cos এ মানে কি মান 2 sec a আমাৰ হৈ গল হয়নে এটো কেনে কি হল cos a ইনটু sec a ইজ ইকুয়াল টু 1 আমি এটো এটা অবেদ পাইছিলো ইতে cos a টু কলে লৈ গলে sec a ইজ ইকুয়াল টু 1 বাই cos a তার মানে 1 বাই cos a ঠাইত আমি sec a পাতি দিব পারো ইজ ইকুয়াল টু আমার উপপক্ষ লৈ গল আমার লগে লগে প্রমাণ করা হল এতে আমি আলোচনা কৰিবলৈ আগবাঢ়িছো ক্লাস 10 ম্যাথমেটিক্সৰ চ্যাপ্টাৰ 8 ট্রাইগনোমেট্রি এক্সারসাইজ 8.4 ৰ পাছৰ 3 নং প্ৰশ্নটো tan থিটা বাই 1 মাইনাস cot থিটা প্লাস cot থিটা বাই 1 মাইনাস tan থিটা ইজ ইকুৱেল টু 1 প্লাস sec থিটা ইনটু cos থিটা এই সমস্যা কিটা আমি হেছো কৰি এটো মনত ৰাখিব লাগিব এতিয়া আমাৰ কি হত নিব লাগিব sec আৰু cos গতিকে tan আৰু cot দুয়োটাৰ sec আৰু cos ৰ লগত সম্পৰ্ক আছে তাৰ আগত আমি কিটাক sin বাই cos ত পৰিণত কৰিম আমি বা পক্ষটো লৈ লওঁ left hand side tan theta by 1 minus cot theta plus cot theta by 1 minus tan theta এতে আমি tan theta is equal to কিমান sin theta by cos theta আমি পাতিব পারো তার পিছত cot theta is equal to cos theta by sin theta আমি এটো পাতিব পাৰো প্লাস ইয়াত cos theta by sin theta divided by 1 minus sin theta tan theta আছে tan theta তাই sin theta by cos theta হ'ব এটো আমি কৰ পৰা পালো tan theta is equal to sin theta by cos theta cot theta is equal to cos theta by sin theta এই দুটা আমি ইয়াত প্রয়োগ করিলো এতিয়া এইখিনি চোৱা তলৰ খিনি চোৱা sin লহা গুললে sin theta minus cos theta divided by sin theta ওপৰত sin theta by cos theta আছে প্লাস ইয়াতো তলৰখিনিত যদি আমি লহা গুলো কি হৈ যাব ওপৰত cos theta /
সঞ্চিতা আছে তলত কি হইব 1 মাইনাস cos থিতা cos থিতা মাইনাস sin থিতা বাই cos থিতা আমি এটো পালো এতিয়া এটো উপর যাব গৈ কি হৈ যাব উপর থব গৈ sin স্কয়ার থিতা তলত হব এটো cos থিতা ইনটু এটো cos theta into sin theta minus cos theta এটো পালো তলত প্লাস ইয়াতো cos টো ওপৰত যাব গৈ sin টো তলত আহি এই দুটাৰ লগত পূৰণ হ'ব তেতিয়া ওপৰত হ'ব কি cos স্কয়ার theta তলত হ'ব sin theta into cos theta minus sin theta আমি এখিনি পালো এইখিনির পৰা ইয়াত আমি সমাধান কৰি আছো তোমালোকে তলে তলে কৰি যাবা ইজ ইকুৱেল টু এতে এই ইয়াত আমি মাইনাস এটা কমন ললে মাইনাস এটা কমন লব পাৰো এটো পাতি লোৱা sin স্কয়ার থিতা ডিভাইডেড বাই কি আছে cos থিতা ইনটু sin থিতা মাইনাস cos থিতা এতে আমি ইয়াত মাইনাস লৈ ললো ইয়াৰ পৰা মাইনাস আমি কমন ললো গতিকে এই প্লাসৰ ঠাইত মাইনাস হৈ যাব ওপৰত তো cos স্কয়ার থিতা আছে তলত কি হৈ যাব sin থিতা ইনটু sin থিতা মাইনাস cos থিতা আমাৰ এটো হৈ যাব তলত এতে এই গুটেখিনিৰ যদি আমি লহা গুলো আকো কি হৈ যাব sin থিতা cos theta into sin theta cos theta into sin theta all into sin theta minus cos theta eta ekhini aru etu ekhini gol sin into sin square theta ki hobo sin cube theta minus ase minus ekhini aru ekhini cancel cos theta into cos square theta ki hobo cos cube theta এতে ওপৰৰ কিনে আমি যদি সূত্ৰত ভাঙি দিও কি হ'ব sin theta minus cos theta এইটো তাৰ পিছত ইয়াত কি হ'ব sin square theta plus cos theta into sin theta minus plus cos স্কয়ার থিতা আমি এটো পালো ওপৰত তলত কি আছে cos থিতা ইনটু sin থিতা হল ইনটু sin থিতা মাইনাস cos থিতা এতিয়া sin থিতা মাইনাস cos থিতা sin থিতা মাইনাস cos থিতা কাটা যাব ইয়াত কি আছে cos থিতা ইনটু sin থিতা চাই লোৱা cos থিতা ইনটু sin থিতা cos থিতা ইনটু sin থিতা পিছত আমি দুটা পাতো sin স্কয়ার থিতা প্লাস cos cos স্কয়ার থিতা তলত কি রই গেছে এখানে আর এখানে গল গই cos থিতা ইনটু sin থিতা এতিয়া যদি আমি cos থিতা ইনটু sin থিতা পাতো ডিভাইড বাই cos থিতা ইনটু sin থিতা প্লাস sin স্কয়ার থিতা প্লাস cos স্কয়ার থিতা 1 হয়ে যায় cos থিতা sin theta আমি এখিনি পাতিলো এতে এখিনির মান কিমান হৈ গল 1 প্লাস 1 বাই cos theta মানে কিমান sec theta 1 বাই sin theta মানে কিমান cos sec theta সমান রাইট হ্যান্ড সাইড টপ আমার প্রমাণ করা হৈ গল বা প্রমাণিত হল এই সমস্যাটো আমি এনেদৰে সমাধান কৰিলে হল এই প্ৰশ্নটো তোমালোকৰ 3 মার্কস থাকিব পারে গতিকে এটো হিকি পেলাবা যাতে তোমালোকে সমাধান করি থৈ আহিব পারা এতে আমি আলোচনা করিব লাগিব আছো কোশ্চন নং 5 ৰ 4 নং প্ৰশ্নটো কি আছে 1 প্লাস sec থিতা বাই sec থিতা ইজ ইকুৱেল টু sin স্কয়ার থিতা বাই 1 মাইনাস cos থিতা এটো আমি দুই ধৰণৰ সমাধান কৰিব পাৰো প্ৰথমে আমি এক ধৰণৰ সমাধান কৰি দি আছো লেফট হ্যান্ড সাইড 1 plus sec theta
bisect theta is equal to 1 by sec theta plus sec theta by sec theta is equal to cos theta plus 1 ba pokhor para me to palu eti ami right hand side to kuri sau yat kuri lo hol right hand side is equal to ki ase sin square theta by 1 minus cos theta ami yar para ki pau 1 minus sin square cos square theta cos square theta by 1 minus cos theta etu kur para paisu sin square theta plus cos square theta is equal to 1 আমি তারপর এটু পাই যাও এটু সূত্রত ভাঙি দিলে 1 প্লাস cos theta হল ইনটু 1 মাইনাস cos theta ডিভাইড বাই 1 মাইনাস cos theta তে 1 মাইনাস cos theta 1 মাইনাস cos theta গুছি গলি ইজ ইকুয়াল টু আমার কি থাকিল 1 প্লাস cos theta ইজ ইকুয়াল টু 1 প্লাস cos theta এতে আমার এটু 1 প্লাস cos theta এটু 1 প্লাস cos theta এটু তলত লিখি দিবা কিনি লিখা লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড বা প্রমাণিত হল এতিয়া বিকল্প সমাধানটো মই আগবঢ়াইছো তোমালোকে যেনেকৈ পছন্দ হয় এই সমস্যাটো তেনেকৈ সমাধান করিবা এতিয়া আমি বিকল্প সমাধানত লেফট হ্যান্ড সাইড লৈছো লেফট হ্যান্ড সাইডত কি আছে 1 প্লাস sec থিটা বাই sec থিটা এতিয়া আমি ইয়াৰ পৰা কি পাও 1 বাই sec থিটা প্লাস sec থিটা বাই sec থিটা এতিয়া আমি এটো কি পালো cos থিটা প্লাস 1 এতিয়া আমি ইয়াক কি করু 1 প্লাস cos থিটা পাতিলো হল ইনটু 1 মাইনাস cos থিটা পাতু 1 মাইনাস cos থিটা দি পূরণ করিছো যদি 1 মাইনাস cos থিটা কি হব হরণ হব না নাই তেতে হলে মিলিব এতে এটু সূত্রত পড়ি গল না নাই 1 স্কয়ার মাইনাস cos স্কয়ার থিটা ডিভাইড বাই 1 মাইনাস cos থিটা এটু ইজ ইকুয়াল টু কিমান sin স্কয়ার থিটা হই গল না নাই sin স্কয়ার থিটা বাই 1 মাইনাস cos থিটা এটু কোনটো বেদর পড়া পালো cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 এতে আমার ইজ ইকুয়াল টু কি হই গল রাইট হ্যান্ড সাইড লাই গল না নাই আমার কি হই গল প্রমাণ করা হই গল তে এই ধরনে বা এই ধরনে যি ধরনে তোমালোকে সহজ পোয়া এই সমস্যাটো সমাধান করি থৈ আহিবা এটো টু মার্কসৰ প্ৰশ্ন হ'ব পাৰে গতিকে এটো শিকি পেলাবা আৰু তোমালোকে অতি সহজতে সমাধান কৰি থৈ আহিব পাৰিবা মৰমৰ ছাত্ৰ-ছাত্ৰীসকল ভিডিঅ'টো চাই ভাল লাগিছে যদি লাইক কৰা কমেণ্ট কৰা লগতে চেনেলটো ছাবস্ক্রাইব কৰা আৰু ভিডিঅ'টো বন্ধুসকলৰ লগত যিমান পাৰা শ্বেয়াৰ কৰা ইয়াৰ ওপৰি ভিডিঅ' ডেসক্ৰিপচন আই বাটন আৰু এণ্ড স্ক্ৰীণত বেলেগ বেলেগ উদ্যাৰ প্লেলিষ্ট লিংক দি থৈছোঁ প্লেলিষ্টত ভিডিঅ'বোৰ একাধিক্ৰমে সজ্জিত হৈ আছে তোমালোকে তাত গৈ ভিডিঅ'বোৰ একাধিক্ৰমে চাই যাব পাৰা ইয়াৰ ওপৰি ডেসক্ৰিপচনত PDF লিংক দি থৈছোঁ